নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কেমন যাবে তার একটি আগাম পূর্বাভাস দিব পাশাপাশি বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকাদের জানাই শুভ নববর্ষের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দে বুধ গ্রহ রাজা শনিগ্রহ মন্ত্রী এবং শুক্র গ্রহ শস্য ভাণ্ডার দেখবে পুরো বছর শনি গ্রহ অবস্থান করবে মকর রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করবে মকর রাশিতে ও ধনুরাশিতে রাহু গ্রহ মিথুন ও রাশিতে অবস্থান করবে গ্রহ অবস্থান করবে ধনুরাশিতে এবং বৃশ্চিক রাশিতে এই গোচরের পরিপ্রেক্ষিতে এবার আমরা দেখে নিই চৌদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কেমন যেতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশ্বিক রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দের অর্থভাগ্য কেমন যাবে প্রেমভাগ্য কেমন যাবে শিক্ষা কেমন যাবে স্বাস্থ্য কেমন যাবে এই বছরে আপনাদের কি শুভ বার কি এবং শুভরত্ন কি। এবং এই মাসে যে আপনারা লটারি কাটবেন সেই লটারি ক্যা কাটার শুভ তারিখ কী কী এই তারিখে আপনারা লটারি কাটলে আপনাদের পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে বহুগুণ তবে আসুন শুরু করি ভিডিওটি প্রথমে আসি শিক্ষা জীবনের কথায় অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই বছরটি যাবে বেশ ভালো কারণ আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান করছে বৃহস্পতি গ্রহ যারা উচ্চশিক্ষা করছেন এবং যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই বছরটি যাবে বেশ ভালো যারা বেকার রয়েছেন এবং কর্মের চেষ্টা করছেন তাদের জন্য এই বছরটি শুভ আপনারা ভাদ্র মাসে চৈত্র মাসে এবং ফাল্গুন মাসে এই যে তিনটি নাম বললাম এই তিনটি মাসে আপনারা চাকরির চেষ্টা করুন অবশ্যই আপনাদের কর্মপ্রাপ্তি হয়ে যাবে যারা মেডিসিনের ব্যবসা করেন খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যারা ডাক্তার যারা নার্স যারা পোশাকের ব্যবসা করেন এবং যারা কসমেটিক্সের ব্যবসা করেন এছাড়াও যারা টেলিকম ব্যবসার সাথে যুক্ত এবং পেট্রোনের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই বছরটি অতিরিক্ত শুভ হতে চলেছে কাজেই অবশ্যই আপনারা ব্যবসায় মনোনিবেশ দিন দেখবেন আপনাদের ইনকাম দ্বিগুণ বৃদ্ধি পাবেই তবে মনে রাখবেন ব্যবসাতে আপনাদের উন্নতি আসবে বছরের মধ্যম ভাগ থেকে এবং বছরের শুরুতেই আপনাদের ব্যবসা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে বছর আপনাদের ইনকাম বৃদ্ধি তো পাবেই কিন্তু সেই অনুপাতে আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন না ঘনিষ্ঠজনের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন কিন্তু সতর্ক না থাকলে তাদের দ্বারা প্রতারিত হতে পারেন যেমন ধরুন আপনাকে কোনো কাগজে সই করিয়ে সাথে সাথে টাকা দিয়ে দিল কিন্তু আপনি কাগজে কী লেখা রয়েছে সেটা পড়ে দেখলেন না এইভাবে আপনি প্রতারিত হতে পারেন বর্তমান বছরে সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে আগে থেকে যাদের সংসারে বা বিবাহিত জীবনে সমস্যা রয়েছে তাদের সমস্যা গুরুতর হতে পারে আর যারা বিবাহের চেষ্টা করছেন তারা দেখে শুনে অবশ্যই বিয়ে করবেন নচেত আপনাদের প্রতারণা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে পাড়া প্রতিবেশীর কাছ থেকে খবর আগে নিয়ে নিন পাত্র বা পাত্রী কেমন তারপরে আপনারা কি করবেন যে বিবাহের জন্য অবশ্যই এগাবেন চাকরি ক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে মত বড় দেখা দিতে পারে তা সত্ত্বেও আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব আছে আয়কর ও সমাজসেবামূলক কাজে আপনি বেশ ইনকাম করতে পারবেন অর্থাৎ যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরের শুরুটা খুবই ভালো যাবে শারীরিক সমস্যা আপনাকে মাঝে মাঝে ভূমস্যার মধ্যে ফেলে দিবে। এবং তা আপনার ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে অস্ত্রোপচারের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই বছর খুব সাবধানে গাড়ি চালাবেন নচেৎ যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে অর্থাৎ এ বছর আপনার অ্যাক্সিডেন্টের যোগ দেখা দিচ্ছে কাজেই রাস্তা পারাপার হন সাবধানে এবং গাড়ি অবশ্যই সাবধানে চালান স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে কারণ এই বছর আপনার ব্যথা বেদনা বৃদ্ধি পাবে উচ্চ রক্তচাপ দেখা দিবে এবং যাদের সুগার রয়েছে তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে এছাড়া শ্বাসকষ্ট যাদের আগে থেকে রয়েছে তারা খুব সাবধানে থাকবেন কারণ এ বছর আপনাদের শ্বাসকষ্টজনিত অসুখ বিসুখ বৃদ্ধি পাবে ঠান্ডা ও যকৃত সম্পর্কীয় রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সর্দি কাশি থেকে সাবধানে থাকবে এছাড়াও এই বছর আপনাদের মাথা ব্যথা বৃদ্ধি পাবে এবং মূত্রাশয়ের মধ্যে কোনো অসুখ বিসুখ ধরা পড়তে পারে কাজেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে আপনার জন্য এবছর আপনার জন্য শুভরত্ন রক্ত প্রবাদ শুভবর্ণ পিঙ্ক এবং শুভধাতু সোনা আপনাদের জন্য শুভ দিক উত্তর দিক শুভ সংখ্যা নয় আঠেরো সাতাশ শুভবার রবিবার ও মঙ্গলবার আপনারা যে যে তারিখে লটারি কাটবেন সেই তারিখগুলি হচ্ছে চার তারিখ নয় তারিখ তেরো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখ যে কোনো মাসে এই তারিখগুলিতে যদি আপনারা লটারি কাটেন তবে লটারির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে এছাড়াও প্রেম সম্পর্ক কেমন যাবে তা জানার জন্য নিয়মিতভাবে মাসিক রাশিফলগুলি আপনারা অবশ্যই দেখুন সেখানে প্রেম সম্পর্কিত এ টু জেড বিস্তারিত বিবরণ আমি দিয়ে থাকি সেগুলি অবশ্যই দেখুন সুস্থ থাকুন ধন্যবাদ